নমস্কার বন্ধুরা, আমি মিঠু, মিঠু সমৃদ্ধি তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ডেলি ব্লগ শুরু করলাম। আর সকালবেলা স্নান সারা হয়নি, শুধু জামাটা সারা হয়েছে আর রান্না বসিয়েছি। দেখো সকালবেলায় আজকে রান্না বসিয়েছি। এ দেখো আমার তরকারি প্রায় হয়ে গেছে, ডাটা, কুমড়ো, আলু আর হচ্ছে কাঁঠাল বীজ আর দু একটা মটর ছিল সেটাকে দিয়ে দিয়েছি। এ দেখো ভাত হয়ে গেছে, ভেন্ডি আলু ভাজা করব, ভাজা করব। দেখো স্নান সেরে ঘরে চলে এসেছি, এবার চলে যাব ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে আজকে সকালে পুজো করিনি, তার জন্য চলে গেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘর মোছে এবার চলে গেলাম ঠাকুরের বাসন মাজতে। ঠাকুরের বাসন মাজলাম আর তোলা জলেই কাজ করেছি আজকে। ঠাকুরের জলটাও ঘুরতে পারিনি, তারপরে গঙ্গা জল দিয়ে গোপুসোনাকে স্নান করালাম, ভোগও দিয়েছি আজকে গঙ্গা জল দিয়ে। আর গোপুসোনাকে জল ফুল সব কিছু দিয়ে স্নান করিয়ে তারপরে আমি তোয়ালি দিয়ে মুছিয়ে আমার গোপুসোনাকে, তারপরে রাধা গোবিন্দ মা লক্ষ্মী গণেশ সবাইকে মোছালাম, ওদেরকে তো আর স্নান করাতে পারি না রোজ। তারপর গোপুসোনার চেন আর মুকুটটা পরিয়ে হাতে পাশিটা দিয়ে বসিয়ে রাখলাম। আরে দেখো হাতে সবুজ চুড়ি পরেছি, কেন পরেছি বলতো? আজকে সোমবার, প্রথম সোমবার সেই জন্য। তারপর চন্দন বাটা হলো, বাটা হয়ে গেছে চন্দন, তারপরে ফুলের সঙ্গে দিয়ে দিলাম। আর ফুল আমার শ্বশুর তোলে, আজকেও আমি কিছুটা তুলেছিলাম। তারপরে মা লক্ষ্মীকে ফুল দিয়ে সাজালাম, তারপরে আমার রাধা গোবিন্দ, বাবা লোকনাথ, তারপর তোমার গণেশ সবাইকে সাজিয়ে মা কালীর পায়ে ফুল দিয়ে তারপরে আমি শিব ঠাকুরের শিবলিঙ্গটাকে বার করে তারপরে চলে গেছি আমি শিব ঠাকুরকে স্নান করাতে। আর দেখো এই ত্রিশূলটা সাপটা খুব নোংরা হয়েছিল, তার জন্য লেবু দিয়ে আমি একটু ঘষে ভালো করে পরিষ্কার করলাম। তারপরে আমি পুজোর থালা রেডি করলাম, বেলপাতা, কলা, কন্দ ফুল, আজকে জানো তো ধুতরা ফুল কোথাও পাইনি, আর কর্কমুটি ফুল আর নীলকণ্ঠ ফুল সব কিছু দিয়ে আমি থালাটা রেডি করলাম। তারপরে আমি বসে গেলাম মালা গাঁথতে, মালা গাঁথতে বসে গেছি। মালা আমার বর থাকলে কিনে এনে দেয়, তো আমি নিজেই আজ কালকে ফুলটা আমি তুলে রেখেছিলাম। তারপরে মালাটা গাঁথলাম, গেঁথে তারপরে আবার আমার শ্বশুর এক জায়গায় যাবে, তোমাকে জানো না, তোমাকে বলা হয়নি, তোমার শ্বশুর এক জায়গায় যাবে। তারপর তাড়াহুড়া করে ওনাকে খেতে দিয়ে আসলাম মালাটা গেঁথে রেখে, তারপরে চলে এসেছি ঘরে পুজো দিতে। আর থালার উপরে তারপরে মালা রাখলাম, তারপরে বাবাকে স্নান করাবো বলে সব কিছু নিচে নামালাম, তারপর থালাটা রেডি করে নিলাম আবার নতুন করে। সাদা ফুলটা অবশ্যই দিতে হয় শ্রাবণ মাসের পুজোতে। তারপর বাবার মাথায় ঘি, মধু সব কিছু দিয়ে ভালো করে বাবাকে মাখিয়ে, তারপরে গঙ্গা জলে তিল দিয়ে আমি পঞ্চামৃত করতে পারি, তারপরে বাবার মাথায়, তারপর ফুল বেলপাতা দিয়ে বাবার সেবাটা দিলাম। আর আমি শিব ঠাকুরকে কোনো প্রসাদ দিই না, আমি গোবিন্দকে যে প্রসাদ দিই সেই প্রসাদ খেয়ে আমার উপোস ভাঙি। তারপরে দেখো আমার পুজো সারা হয়ে গেছে, আমি ঘরে চলে এসেছি। আর আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আমি প্রত্যেকটা সোমবার করি, যদি অসুবিধা আমার না হয় তাহলে আমি প্রত্যেকটা সোমবারে শ্রাবণ মাসটা করি। আর হচ্ছে আজকে বড় মন্দিরে গেলাম না, বাড়িতেই শিব ঠাকুর আছে, তো ভাবলাম তো বাড়িতেই দিয়ে নিই, বাবা তো সব জায়গায় একইভাবে বিরাজমান বলো, তা ওই জন্য আর কি বাড়িতেই সেবাটা দিলাম। আর দেখো তোমাদেরকে দেখালাম সবুজ চুড়ি হাতে দিয়েছি শ্রাবণ মাসের জন্য, কোনো বছর দিই না। এবছর পুজোর সময় আমার একটা চুড়িদার আছে সবুজ রঙের, সেইটার সময় সেট করে চুড়িটা কিনেছিলাম, তো সেই জন্য আমি ভাবলাম সবাই যখন হাতে দেয় আমিও দিয়ে ফেললাম হাতে। আর সব কাজকর্ম আজকে হয়ে গেছে, আর একটা যাবো আজকে। আর হচ্ছে দেখো আমার ছোটো মেয়ের কাণ্ডটা দিয়ে আর খেলা করছে, এখন স্কুলেও যায়নি আজকে জানো। গুড মর্নিং বলো তো শোনা সবাইকে, নমস্কার বলো সবাইকে, নমস্কার। সবাই ভালো আছো জিজ্ঞেস করো? সবাই ভালো আছে, তুমি কেমন আছো বলো? ভালো। আচ্ছা, তারপর তোমাদেরকে বললাম এক জায়গায় যাবো, তো বেরিয়ে পড়েছি রাস্তায়, দেখতেই পাচ্ছ চুল কিন্তু পুরো ভিজে। তারপর চলে আসলাম যেখানে আসার, এটা একটা স্কুল, স্কুলে এসেছি। আর কেন এসেছি সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে বলবো, এখন বলবো না। তারপরে সবাই মিলে চলে এসেছিলাম, দেখো সব কাজকর্ম সারা, মেয়ে শাশুড়ি ওদের খাওয়া হয়ে গেছে, বাসন ধুলাম আর আমার গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিলাম। এবার আমি নিজে আর কি উপোস রয়েছি আজকে, তোমাদেরকে বললাম আজকে শ্রাবণ মাসের প্রথমবার। তারপরে আমি উপোসের পালন করতে বসে গেছি, দই আনা হয়নি, আমি প্রত্যেক বছর দইয়ের শরবত খাই, আজকে ফল খেলাম। বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও সব হয়ে গেছে, উপোসের পালন করাও হয়ে গেছে, আমি হাত মুখ ধুলাম, তখন নারকেল খেয়েছিলাম, নারকেল চিবিয়েছি ওই জন্য মুখে লেগে রয়েছে।
আজকে প্রথম সোমবার আমি উপোস আছি, আমার বাড়িতে সবাই নিরামিষ খেয়েছে। আর হচ্ছে যারা সোমবার করো প্লিজ কমেন্ট করে জানিও, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো, আমার লাইক করো, আমার কমেন্ট করো, তাদের সবাইকে অনেক ধন্যবাদ, আমার মন থেকে ধন্যবাদ। যারা আমার ভিডিও প্রথমবার দেখছো, যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো আমার ভিডিওটা। আর এক বছর হচ্ছে আমার চ্যানেলে, তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমি চাই চ্যানেলটাকে আরও আগিয়ে নিয়ে যেতে পারো, তো তোমরা যদি পাশে থাকো তাহলে। আর তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ডেইলি ব্লগ এখানে শেষ করলাম। টাটা।